सिस्टर निवेदा के जी स्कूल बातकुल्ला नदिया प्रेजेंटिंग रिकॉर्डेड ऑनलाइन क्लास। ताले क्लास फोर अनेक दिन हिंदी पढ़ा है नहीं, आज के हमने एक हिंदी पढ़े नेबो, पढ़े माने भी पढ़ाटा दिए नेबो, कारण हिंदी टू बेंगली कोड़े देया रहे छे, माने देया रहे छे। तो हिंदी आमी आजकेर पढ़ा जेटा दिच्छी 62 पृष्ठार नृपो, नृपो माने कि राजा, नृपो थेके 65 पृष्ठार तप माने तपस्या पर्यन्त। हाँ, नृपो थेके तप 62 थेके 65 बांगला माने देखबे अनेक वार्ड आछे तार बांगला मानेगुलो पड़बे, नृपो राजा तप तपस्या आरो कि आछे देखे नेबे, बोधहय় तृण आछे मृग आछे। হ্যাঁ, তাহলে এই বাংলা মানেগুলো শুধু মুখস্থ করে রাখবে। এটা হিন্দি আজকের জন্য পড়াটা দিলাম, পরের দিন ধরবো। কিন্তু এইবারে ইতিহাসে যাই, ইতিহাস তোমাদের আমি মধ্যযুগের ব্যবস্থা সম্পর্কে বুঝাচ্ছিলাম, যে কিভাবে লোহার উন্নতির ফলে মধ্যযুগে উন্নতি হয়েছিল, কিসের কিসের, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য, বসতি, ঘরবাড়ি, শাসন ব্যবস্থা সব কিছুরই একটা পরিবর্তন এসেছিল, সেইটা তোমাদের বুঝিয়েছিলাম, তাই না? আর পড়া দিয়েছিলাম কিছুটা, সেটা একটু ধরি, যে পারবে সে বলবে, একজনের বলা হয়ে গেলে বাকিরা উত্তর দেবে না। বলো মধ্যযুগে লোহার আবিষ্কারের ফলে প্রথমে কিসের উন্নতি হয়েছিল? একদম ঠিক, ওই একজন বললে আর দুজন বলবে, একজন বললে আর কেউ বলবে না, প্রথমেই বলেছিলাম। নেক্সট, চীন দেশ থেকে কোন কোন পণ্ডিত ভারতে এসেছিলেন? একদম ঠিক হয়েছে। হ্যাঁ, ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? আফ্রিকার, মরক্কো থেকে। হ্যাঁ, মরক্কো থেকে। সেই যুগে সমাজে কাদেরকে অচ্ছুত মনে হতো, অর্থাৎ অস্পৃশ্য, অর্থাৎ তাদেরকে ছোঁয়া যাবে না, তাদের বাড়ি যাওয়া যাবে না, শূদ্রদের। আচ্ছা, এখন কিন্তু নেই এইসব, ওগুলো আগেকার দিনের মানুষ করেছিল, নিয়মগুলো মেনেছিল, আমরা কিন্তু তা করব না, মানুষ সবাই সমান, পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে কোনো সমস্যাই নেই। হ্যাঁ, তো সেই শূদ্রদের কী বলে ডাকা হতো তখন? হরিজন, তাদের বলা হতো হরিজন। হ্যাঁ, তো সেই যুগে কৃষি ছাড়া আর, কিসের কিসের উন্নতি হয়েছিল বলো? কৃষি ছাড়া ব্যবসা বাণিজ্য, শিক্ষা, তারপরে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ ব্যবস্থা, এইগুলোর উন্নতি হয়েছিল। সেই যুগে সবার ওপরে যে, অর্থাৎ সর্বময় যে কর্তা, তাকে কি বলা হতো মধ্যযুগে? রাজা বলা হতো। কুটির শিল্প কাকে বলে? কুটির শিল্প শুভময়, হ্যাঁ, যারা পুজো পার্বণ যাগযজ্ঞ চালু করেছিল তাদের আমরা কি বলতাম? হ্যাঁ, পুরোহিত। যারা জিনিসপত্র তৈরি করত তাদের কি বলা হতো? কারিগর, তাদের, এখন আমরা তাদের বলি শিল্পী। শিল্পী অর্থাৎ শিল্প গড়ে তোলে, শিল্পী। এগুলো ছোট ছোট প্রশ্ন আছে। তাহলে তোমাদের তো ইতিহাস আর বেশি নেই, কিছুই নেই বলতে গেলে, প্রায় শেষ হয়ে গেল। তাহলে আজকে আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, HW থাকবে 79 পৃষ্ঠার
एक दुई तीन एक दुई तीन और एक कथा सबाई के बोले रखी पर सप्ताह थे आम्रा किन्तु खाता जमा नेब कीभावे नेब सेटा ह्वाट्सएपे लिखे देव सबाई फलो करबे एवं गार्जन देर देखाबे जे जार बाबा मा जे गार्जन आछेन तादेर सेटा लेखाटा पढ़ाबे सेटा आमी आजकेओ दिते पारी कालकेओ दिते पारी ए सप्ताहर मध्ये दिए देव सामने सप्ताह थेके आमादेर एकटु चेंज करते हबे सबटाई आज के सप्ताह आमी जानिए देव। एबारे भूगोल भूगोल आमरा प्राय शेष बोलो ताई ना आमी एकटु पढ़ा धरी बोलो आमादेर मातृभाषा कि आर राष्ट्रभाषा एकजन बोलबे एकजन बला होले आर केउ बोलबे ना राष्ट्रभाषा कि যোগাযোগের বাইরের সাথে যোগাযোগের ভাষা কি ইংরাজি ইংরাজি ভারতের প্রথম কোথা ভারতে প্রথম কোথায় কাগজ কল স্থাপিত হয় তৈরি হয় কোথায় প্রথম কাগজের কল স্থাপিত হয় আমি কিন্তু আজকে একটাও বলে দেব না কোন ধর্মের লোকেরা নিরামিষ আহার করেন তৈল পরিশোধন শিল্প কোথায় গড়ে উঠেছে তৈল পরিশোধন শিল্প খনিজ তৈল অর্থাৎ পেট্রোলিয়াম যেটা সেই শোধন কেন্দ্র কোথায় গড়ে উঠেছে বা হ্যাঁ ঠিক 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 কোথাকার মৃৎশিল্প বিখ্যাত হ্যাঁ হ্যাঁ তাহলে কাগজ কলটা বলে ফেলো পারবে আর পাটকল প্রথম 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 পাটকল প্রথম পাটকল আচ্ছা ভাবো মনে পড়বে বলবে আমাকে হ্যাঁ বলো গরুমারা অভয়ারণ্য কোথায় কোন জেলায় পাতাল রেল কোথায় আছে পশ্চিমবঙ্গের কোথায় পাতাল রেল আছে কলকাতা আর তো কোথাও নেই এটা তো সহজ এটা তো বলা উচিত ছিল জীবিকা কাকে বলে মানুষ বেঁচে থাকার জন্য আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে তাহলে সেবামূলক জীবিকাও নিশ্চয়ই জানো শিক্ষকতা ডাক্তারি এগুলো সেবামূলক আজকে আমরা যেটা পড়বো সেটা হলো বর্জ্য পদার্থ ও পরিবেশ হ্যাঁ বজ্র নয় কি ওটা বর্জ্য আগে রেপটা বলবো র বর্জ্য পদার্থ তোমরা মোবাইলটা ঠিক করে চলে আসবে নাহলে মাঝে মাঝে দেখতে পাবে আচ্ছা আমি একটু পড়াই এটা সবাই শোনো প্রথম হচ্ছে বর্জ্য পদার্থ কাদের বলে বর্জ্য পদার্থ কাদের বলে কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষ কাজ করার ফলে পরে কাজটা শেষ করার পরে উচ্ছিষ্ট হয় অর্থাৎ সেগুলো আর কোনো কাজে লাগে না ফেলে দিতে হয় আবার অনেক সময় কাজে লাগে কিন্তু আমাদের দরকার নেই বলে ফেলে দিলাম সেইগুলোকে বলা হয় আবর্জনা নোংরা বা বর্জ্য পদার্থ যেমন আমরা বাড়িতে যখন তরকারি কাটি খোসাগুলো ফেলে দিই অনেকের বাড়িতে বা বিশেষ করে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখা গেল
কিছু মাছ মাংস ভাতটা বেঁচে গেল, পচে গেল, ফেলে দিলাম। কলকারখানায় দূষিত জল, সেটাও কিন্তু বর্জ্য। কলকারখানায় কিছু পদার্থ উৎপন্ন হয়, কিছু ধাতু মিশ্রিত জল, রাসায়নিক জল, সেগুলোও কিন্তু বর্জ্য পদার্থের মধ্যে পড়ে। আবার ধরো প্লাস্টিকও কিন্তু বর্জ্য পদার্থ। তাহলে এই বর্জ্য পদার্থকে আমরা তাহলে এই বর্জ্য পদার্থ দু রকমের আছে জানো। একটা পচে গিয়ে মাটিতে মিশে যায় বা কোথাও মিশে গেল, আর এক প্রকার পদার্থ আছে বর্জ্য পদার্থ যেগুলো কিন্তু মাটিতে মিশে যায় না, ওগুলো ওরা করি এবং ওরা পরিবেশে মিশে থাকে, মাটিতে হোক যেখানেই হোক থাকে, থেকে পরিবেশকে দূষিত করে। আবার যেগুলো মাটিতে মিশে যায় তারাও সামান্য পরিমাণ দূষিত করে, সবটাই বলছি। যেমন এই বর্জ্য পদার্থের মধ্যে প্লাস্টিক, এটা তো মাটিতে মেশে না, তো আমরা দেখেছি যেখানে সেখানে প্লাস্টিকের প্যাকেট ছড়ানো, এগুলো যখন নর্দমার মধ্যে পড়ে নর্দমাটা নালাটা বন্ধ হয়ে যায় না, তখন আর জল যেতে পারে না, না গিয়ে জলটা জমে যায়, সেখানে মশা হয়, মাছি হয়, দুর্গন্ধ হয়। তাহলে যে বর্জ্য পদার্থগুলো মাটিতে মিশে যায় না তারা পরিবেশকে বিভিন্নভাবে দূষিত করে, আর যেগুলো মাটিতে মিশে যায় যেমন বেশিরভাগ সবজি বা মলমূত্র, পশু বা পাখিদের মৃতদেহ, এরা কিন্তু মাটিতে মিশে যায় কিন্তু এরা যখন পচে যায় তখন সেই দুর্গন্ধ কিন্তু বাতাসকে দূষিত করে, তাই না? তাহলে বর্জ্য পদার্থ দু রকম আছে, যেটা মাটিতে মিশে যায় সেটাকে বলে ভঙ্গুর, অর্থাৎ ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যায়। আর প্লাস্টিক জাতীয় কিছু পদার্থ আছে, দেখবে বিভিন্ন রকম কাগজও আছে, ওই যে তোমরা খাও যে ফাস্টফুডগুলো প্যাকেটে করে, সেগুলোও কিন্তু মাটিতে মেশে না, তাই না? বা লোহা, তার, এগুলোও মাটিতে মেশে না, এগুলোকে বলা হয় অভঙ্গুর। তাহলে অভঙ্গুর পদার্থগুলোই আমাদের পরিবেশকে বেশি দূষিত করে, তারা মাটিতে মিশে থেকে মাটির উর্বরতা কমিয়ে দেয়। ধরো আমি একটা গাছ লাগালাম, নিচে সেখানে এক গাদা কেকের প্যাকেট পড়েছিল, এতগুলো, আমি জানি না সেগুলো নিচে আছে, আমি ওপরে গাছ লাগালাম, গাছটা কিন্তু কিছুদিন পর মরে যাবে, কারণ তার শিকড় ওই প্যাকেটগুলো ভেদ করে মাটিতে পৌঁছাতে পারছিল না, তাই জলও পাচ্ছিল না, তাই সে খাবারও তৈরি করতে পারছিল না। তাহলে কি হলো, এই প্যাকেটগুলো মাটিকে দূষিত করলো, যার ফলে গাছ হলো না, পরিবেশ দূষিত হলো। তাহলে এই বর্জ্য পদার্থগুলো কিন্তু বেশ ক্ষতিকর, সেই জন্য আমরা যখন কোনো পদার্থ বাড়তি বা অদরকারি জিনিস ফেলবো সেগুলোকে আলাদা আলাদা করব। যেগুলো মাটিতে মিশে যায় যেমন তরকারি খোসা, খাবার দাবার পচা, সেগুলো আমরা আলাদা ফেলবো, আর প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিক বা ধাতু জাতীয় কোনো পদার্থ, অনেকে দেখবে একটা কাপ ভেঙে গেল মাটিতে ফেলে দিল, তারপর একটা বাটি ভেঙে গেল, স্টিলের কিছু চামচ ফেলে দিল, এগুলো তো মিশবে না, কিন্তু এই জিনিসগুলোকেও আলাদা করতে হবে। যেগুলো ভঙ্গুর বা মিশে যায় তাদের আলাদা করব, বাকিগুলোও আলাদা করব। করে যেগুলো মাটিতে মিশে যায় সেগুলো আমরা গর্ত করে পুঁতে মাটির গর্ত করে তার মধ্যে ফেলবো, এক জায়গায় ফেলবো, তাহলে দূষিত হবে না, পচা গন্ধ বেরোবে না মাটি দিয়ে যদি ঢেকে দেওয়া যায়। আর যেগুলো মাটিতে মেশে না সেগুলো আলাদা করব, সেগুলো দেখবি অনেকে কিনতে আসে বাড়িতে, লোহা ভাঙা, টিন ভাঙা নিতে আসে, তাদেরকে দিয়ে দেব, তারা কোনো কারখানায় দিয়ে দেবে, সেখানে রিসাইকেল, অর্থাৎ ওগুলো দিয়ে আবার নতুন কিছু জিনিস বানানো যায়। সেই জন্য যদি আমরা এখন থেকেই বাচ্চারা তোমরা শিখে যাও যেগুলো পরিবেশকে দূষিত করে বা মাটিকে মাটির উর্বরতা কমিয়ে দেয় বা জল দূষিত করে, সেই জিনিসগুলোকে যদি আমরা আলাদা করে ফেলতে পারি এবং জায়গা মতো পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের পরিবেশটা অনেকটাই ভালো থাকবে। আজকের পড়া ছিল সেটাই, যে বর্জ্য পদার্থ পরিবেশ মানে বর্জ্য পদার্থ পরিবেশকে কীভাবে দূষিত করে বা এগুলো আমরা কী করব, এই সমস্ত জিনিসগুলো কী করব। আর কারখানার যে বর্জ্য পদার্থ সেটা বললাম,
সেগুলো কিন্তু জল আর বাতাসকেও দূষিত করে। বেশি করে কারখানাজাত বর্জ্য পদার্থ জলকে কিন্তু বেশি দূষিত করে, কারণ কারখানা থেকে বড় বড় নালা কেটে দূষিত জল, ধাতুর গুঁড়ো মিশ্রিত জল, রাসায়নিক জল সব নদীতে পড়ছে, সেগুলো মাছেদেরকে কিন্তু মেরেও ফেলে, আবার মাছেরা খেলেও ক্ষতি হয়, বা ওই জল নদীতে মিশে বিষাক্ত হয়ে যায় কখনো কখনো। আবার কিছু ব্যাগ আছে, ব্যাগ জাতীয় জিনিস আছে, যেমন তোমাদের স্কুল ব্যাগ, তারপরে এখন কিছু চটি উঠেছে, এই সবগুলো আমরা যদি যেখানে সেখানে ফেলে রাখি খুবই কিন্তু ক্ষতি। আচ্ছা, থার্মোকল চেনো? শোলা, শোলার জিনিসগুলোও কিন্তু মাটিকে দূষিত করে। আর যেগুলো ভঙ্গুর মাটিতে মিশে যায় সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সার, জানো তো? ওগুলো যদি আমরা একটা গর্ত করে ফেলে সেখান থেকে পরে অনেক দিন পরে যখন মাটিতে মিশে গেল, এক বছর পর, ওটা খুঁড়ে যদি গাছের গোড়ায় দিই ভালো গাছ হবে। ঠিক আছে, তাহলে এই বর্জ্য পদার্থ পড়া 75 এবং আমাদের কিন্তু ভূগোল শেষ হলো। হ্যাঁ, পরে আমরা ভাববো কি পড়াবো, রিভাইজ করব, এবং পরের সপ্তাহ থেকে আমরা একটা কিছু চেঞ্জ আনবো, সেটা সবাই হোয়াটসঅ্যাপ ফলো করবে। ওকে।